এত বড় প্রতারণা আমার সাথে? হ্যাঁ নাসির, হ্যাঁ নাসির, বাবা ছাড়ো, পা ছাড়ো বাবা, নাসির আপনি ভালো ভালো শুনবেন না না আপনারা চিনতে পারবো না কেন? যা সৌভাগ্য যে আমার ছেলে আমাকে চিনতে পারছে। বুঝলাম না ছেলে বাবা মানে তুমি একটু বন্ধ বিয়ে করছিস, ভালো জানাস না ভালো তুমি এটা কেমন মনে হলো যে একটু যাচাই একটু খোঁজ খবর নেই, ছেলে ভুল করতেই পারে, আমি তো বাবা তো তাই না, সন্তানের অমঙ্গল তো কোনো বাবা চায় না, তাই এই ভিক্ষুকের বেশ ধরে দেখতে এসেছি আমার পুত্রবধূ কেমন, ভালো ভালো পুঁথিগত বিদ্যা বিদ্যান শিক্ষিত কিন্তু কালচারালি সে একেবারেই গণ্ডমূর্খ, বাবা হবি তো দিন হবি না, তোর সন্তানকে সুন্দর শিক্ষায় মানুষ করতে পারে, ভালো থাকবে আর যদি কখনো শুনিস তোর বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে দেখতে চাস না? হ্যাঁ নাসির, এ নাসির, নাসির কি ব্যাপার? তুমি হ্যাঁ নাসির, এত বড় প্রতারণা আমার সাথে? হ্যাঁ নাসির, নাসির, হ্যাঁ নাসির, বাবা ছাড়ো, পা ছাড়ো বাবা, নাসির বাবা কোথায়? হ্যাঁ আপনি আমাকে মাফ করে দেন বাবা, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি, মিথ্যা কয়ে আপনার এই মিথ্যাটা না কইলে আমি আপনার এই বাড়িতে আনতে পারতাম না, ওই চিঠিটা আমি দিয়েছিলাম, আমার আর কিছু করার ছিল না। এই চিঠি তুমি লিখেছ? হ্যাঁ বাবা, এই মিথ্যার আশ্রয়টা আমার নিতে হয়েছে কারণ আপনার ছেলে নাসির কইছে আপনি অনেক রাগী, আপনি কারো কথা শুনেন না, আপনি যা চিন্তা করেন সেটাই করেন, আমি চাইনি বাবা আপনি দূরে থাকে বাবা, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, সন্তানরা তো কত ভুল করে কত অন্যায় করে কিন্তু বাবা মারা তো সেটা মাপও করে দেয়, বাবা আমরা না হয় একটা ভুল করেই ফেলছি, আপনি আমাদেরকে তার জন্য এভাবে দূরে সরায় দিয়ে না, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। ও তো আর ভুল বুঝতে পারছে ওরা মাফ করে দেন, ওই দিন আসলে আপনার সাথে যে ব্যবহার করছে সেটা ইচ্ছা করে করে নাই, আসলে বাবা ও এমন মেয়ে না, ও খুব ভালো মেয়ে বাবা। দেখো বউ, যে চিঠিটা তুমি লিখেছ এই চিঠিটা পড়ে আমি তো একটা বয়স্ক মানুষ না,
কোন একটা দুর্ঘটনা তো আমার ঘটতে পারত। আত্মা এভাবে চিঠি লিখত না কখনো। আর তাছাড়া তুমিও তো একদিন মা হবে। হ্যাঁ, আমি তোমাদের মাফ করে দিয়েছি। আমি আর থাকতে চাচ্ছি না, ফিরে যেতে চাচ্ছি। তোমরা ভালো থাকো। বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আমার এই অপরাধটা মাফ করা যায় না। আপনার মধ্যে সাথেই থাকেন না বাবা। আর বাবা, যে সিডিটা ও লিখছে না, এটা আসলে আমি জানি না। ওই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে ও আসলে স্বস্তি পাচ্ছে না, কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবে সেই কোনো উপায় পাচ্ছে না। তাই সিডিটা লিখছে বাবা, মিথ্যা কথা লিখছে, মাফ করে দিন ওরে। আপনার রাগ করেন না, আপনি আমাদের সাথে থেকে যান না। রে বাবা, তুই তো জানিস এলাকাতে নানা রকমের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে হয়, তাছাড়া জায়গা জমিরও তো কিছু কাজকাম আছে না, চলতে তো হবে। আমি থাকতে পারছি না, তোরা আসিস বেড়াতে। হ্যাঁ বৌমা, তুমিও যেও ওর সাথে, যদি সময় সুযোগ হয় আমিও আসবো। ভালো থেকো, শান্তিতে থেকো। হ্যাঁ।